الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد قرآنيك لانجويج كورسر আজকের অষ্টম ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এর জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সুন্দর হতো যদি প্রত্যেকটা ক্লাসে পূর্বের ক্লাসের কিছু আলোচনা পর্যালোচনা করা যেত। তা আমাদের, আমরা ফিল করছি যে আমাদের যেহেতু এগুলো একদম প্রাথমিক বিষয়গুলো আলোচনা হচ্ছে এবং ক্লাসেই আমরা প্রশ্নোত্তর এর ব্যবস্থা রেখেছি, সেহেতু আপনাদের ক্ষেত্রে অন্তত প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো আমরা আজকের সরাসরি ক্লাসে প্রবেশ করব। আমরা আলোচনা করছিলাম যে সহায়ক শব্দগুলো কোরআন মাজিদের পাতায় পাতায় অসংখ্য সহায়ক শব্দগুলো লুকিয়ে আছে এবং যেগুলোর মাধ্যমে আমরা অর্থটা বুঝতে সুবিধা হয়, এবং দেখা যাচ্ছে অনেক সময় মূল শব্দের অর্থ জানা থাকলেও এই সাপোর্টিং যে ওয়ার্ড গুলো আছে বা অক্সিলিয়ারি যেগুলো আছে এগুলো না জানা থাকার কারণে অর্থগুলো ভালোভাবে উঠানো যায় না। আমরা এজন্যই এই আলোচনাটা আগে নিয়ে আসছি। তো আমাদের এই সহায়ক শব্দগুলোর মধ্যে আমরা আজকে আলোচনা করব দুই ধরনের সহায়ক শব্দ, এবং সর্বশেষ আমরা এই কয়েকদিন যতগুলো সহায়ক শব্দ আলোচনা করেছি অ্যাট এ গ্লান্স আমরা সেগুলোকে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের আমরা যে দুই ধরনের শব্দগুলো আলোচনা করব সহায়ক শব্দ, একটা হলো ইশারাবাচক ইশারা। এই যে ইশারা শব্দটা আমরা বাংলায় বলি কিন্তু এটা আরবি শব্দ, ইশারা বাচক ইঙ্গিত করে যে শব্দগুলো, আর একটা সম্বন্ধ বাচক যে শব্দগুলো যে যিনি যারা যেগুলো যা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। এই দুই ধরনের শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, খুবই সহজ এবং অনেক সুন্দর ভাবে আমরা এগুলো আজকে অনুশীলন করবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। তো এখানে আমরা একটু শুরুতে দেখে নেই, ইশারা বাচক শব্দগুলো হচ্ছে যেমন আরবিতে হাজা, হাদিহি, দালিকা, তিলকা, এগুলো আমরা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় পাই। যেমন দালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এখানে আমরা একটা পেয়েছি। এভাবে বিভিন্ন তিলকা রসুল ফদ্দালনা বাদহুম আলা বাদ, আমরা এগুলো পড়ে থাকি, মুখস্থ আছে অনেকে। তো আমরা শুরুতেই চলে যাব সহায়ক শব্দ গ্রুপ আট, ইশারা বাচক শব্দ। ইশারা বা ইঙ্গিত, এই শব্দগুলো ইঙ্গিত বোঝায়। কাছের এবং দূরের কাউকে আমরা বলি এই, ওই, এটা, ওটা, এগুলো, ওগুলো, এরা, ওরা ইত্যাদি, এই শব্দগুলোই নিয়ে এখানে আলোচনা হবে। তো ইশারাবাচক শব্দগুলোর মধ্যে প্রথমটি হলো হাদা। হাদা, হাদা অর্থ হলো এই, ইংরেজিতে আমরা দিস বলি, দিস, এই, আর এটা। হ্যাঁ, তো পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এই এই হাদাটা ব্যবহার হয়, আর একই ভাবে হা দেহি শব্দটা একই অর্থে ব্যবহৃত হয় তবে মহিলা বাচক শব্দের ক্ষেত্রে। হাজা শব্দের ব্যবহার আমরা দেখব, এটা কোরআন মাজিদে 209 বার এসছে, 209 বার, মানে একটি শব্দ জানা মানে 209টি শব্দ। এভাবে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমাদের অনেকগুলো শব্দ ইতোমধ্যে আয়ত্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো হাদা শব্দটির ব্যবহার আমরা দেখব, হাদা সিরাত মুস্তাকিম, কোরআন মাজিদে আছে যে এটি হচ্ছে সরল পথ, সিরাতুন মুস্তাকিম। আমরা এটা এই শব্দটা এমনিতেও জানি, তাছাড়া সূরা ফাতিহার আলোচনা আমরা করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের হেদায়েত দিন, সরল পথ দেখিয়ে দিন বা সরল পথে পরিচালিত করুন। এইখানে সরল পথ নিয়ে বলছে হাদা, এটি হচ্ছে সিরাতুম মুস্তাকিম। তাহলে এই জায়গায় আমরা ব্যবহারটা পেলাম। আরেকটা হলো হাদা মিন ইনদিল্লাহ, যে মারিয়াম আলাইহাস সালামকে যখন ওনার ফুফা নবী জাকারিয়া আলাইহিস সালাম এসে দেখলেন যে তার কাছে, তিনি তার দেখাশোনা করতেন, মারিয়াম আলাইহাস সালামের কাছে এসে দেখলেন যে ফল মূল খাবার দাবার অনেক কিছু, বলেন যে মারিয়াম আমি তো তোমার জন্য এটা পাঠাইনি, এটা কোথ থেকে আসলো, আন্না লাকি হাদ, কোথ থেকে এলো? তখন তিনি বললেন হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, স্পেশালি আমার জন্য এসেছে, এটা কেউ দিয়ে যায়নি। তো সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে এই খাবারটা এসছে, আপনি এটা পরিবেশন করেননি, আল্লাহ তাআলাই ব্যবস্থা করেছেন আমার জন্য।
হাদা এটা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। মিন শব্দটা আমরা পড়েছি, এটা হলো একদম প্রথম হারফে জার বা গ্রুপ, প্রথম যেটা আমরা পড়েছি যে গ্রুপটা, মিন মানে থেকে, ইন্দা মানে নিকটে, আল্লাহ তো আল্লাহই, আল্লাহর নিকট থেকে, আল্লাহর কাছ থেকে এটা। এরপরে হাদা বায়ানুল লিন্নাস, কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এটি হচ্ছে হাদা বায়ান। আমরা বয়ান শব্দটা বাংলায় ব্যবহার করি, বয়ান যে তিনি বয়ান করবেন, বয়ান শব্দের একটা অর্থ হলো বর্ণনা, কথা, হ্যাঁ, বিবরণ, ব্যাখ্যা ইত্যাদি, আলোচনা। তাহলে হাদা এটি হচ্ছে বায়ানুন, বিবরণ বা বর্ণনা, লিন্নাস মানুষের জন্য। লি এখানে লি যোগ আন্নাস, আন্নাস মানে তো মানুষ, সুরা আন্নাস আছে একটা মানুষের নামে, আর লি মানে জন্য, আমরা আলহামদুলিল্লাহ পড়েছি আল্লাহর জন্য, এখানে লিন্নাস মানে মানুষের জন্য। তাহলে এটি হচ্ছে মানুষের জন্য বর্ণনা, এটি হচ্ছে মানুষের জন্য বর্ণনা। তাহলে এখানে হাদা শব্দের ব্যবহার আমরা অনেক জায়গায় পেলাম, হাদা সূরাত মুস্তাকিম, হাদা মিন ইনদিল্লাহ, হাদা বায়ানুল লিন্নাস। আর অন্যভাবে আমরা দেখি হাদার আগে কখনো ওয়াও যুক্ত হয়ে ওয়াহাদা হয়, এবং এটি ওয়া আমরা পড়ে আসছি ওয়াও গ্রুপের হরফে আতফ, হ্যাঁ, সেখানে ওয়া মানে এবং, ওয়াহাদা এবং এটি, ফাহাজা ব্যবহার আছে, অতপর এটি, ফা একই গ্রুপ, ওয়াও গ্রুপের শব্দ। এরপর আমরা দেখবো যে হাদিহি শব্দটি, হাদিহি, হাদিহি শব্দটা হাজার মতোই, আরবিতে যেহেতু আমরা বলেছি পুরুষবাচক শব্দ আছে, মহিলাবাচক শব্দ, মানে শব্দের মধ্যেই কিছু পুরুষবাচক কিছু মহিলাবাচক, এগুলো আমরা এখন নির্ণয় করা জরুরি নয়, আমরা জাস্ট যে একই অর্থে এই শব্দেরও ব্যবহার হয়ে থাকে, হাদিহি মানে এই মহিলাবাচক শব্দের ক্ষেত্রে। তবে হাদিহি শব্দের আরো দুই একটি অর্থ আসে, যেমন বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয় এরা, এগুলো, হাজারটা কিন্তু এক বচনের ক্ষেত্রেই ব্যবহার হয়, হাদিহি এক বচন, আবার বহু বচনেও কখনো কখনো ব্যবহার হয়ে থাকে হাদিহি, এরা, এগুলো। তো আমরা হাদিহির ব্যবহারও দেখে নেই একটু, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আদম এবং হাওয়া আলাইহিমা সালামকে আল্লাহ পাক জান্নাতে যখন প্রবেশ করালেন এবং জান্নাতে রাখলেন, বললেন যে তোমরা ইচ্ছে মতো জান্নাতে ভ্রমণ করো এবং খাও, যেটা পছন্দ সেটাই খেতে পারো, তবে একটা গাছের ফল খাওয়া যাবে না, শুধুমাত্র একটি, সেটি নির্দেশ করো। ওয়ালা তাকরাবা, তোমরা কাছে যেও না, লা মানে না, এটা হলো এই যে না গ্রুপ, হ্যাঁ, লা গ্রুপের আমরা নেতিবাচক শব্দের একটা গ্রুপ পড়েছি, সেখানে এটা আছে, লা মানে না, ওয়া মানে এবং, লা মানে না, তাকরাবা মানে কাছে যাওয়া, আমরা বলি না আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করলো, কুরবাত নৈকট্য, তাকাররুব, এ তাকাররুব, কুরবুন, এগুলো সব তারিফ কাছে অর্থে আসে, লা তাকরাবা কাছে যেও না। হাদিহি শাজারা, এই গাছটির, সাজারা মানে গাছ, বৃক্ষ, এই গাছটির কাছে যেও না। এরপরে আরেকটি জায়গায় আমরা হাদির ব্যবহার দেখব, উদখুলু হাদিহিল কারিয়া, উদখুলু তোমরা প্রবেশ করো, হাদিহি মানে এই, কারিয়া মানে গ্রাম অথবা জনপদ যেখানে মানুষ থাকে, এটা কারিয়া বলে, কারিয়া শব্দের অর্থ জনপদ বা গ্রাম। এটার বহু বচন কোরা, কারিয়াতুন শব্দের বহু বচন হলো কোরা, যেমন মক্কা নগরীকে বলা উম্মুল কোরা, মানে সমস্ত জনপদের সেন্টার, কেন্দ্র হলো মক্কা, উম্মুল কোরা, এবং উম্মুল কোরা নামে সেখানে একটা ইউনিভার্সিটিও রয়েছে, জামিয়াত উম্মুল কোরা। তাহলে হাদিহি শব্দের ব্যবহার আমরা পেলাম, এই এইটাও একই ধরনের ব্যবহার, ওয়াহাদা, ওয়াহাদিহি ইত্যাদি। এবার আমরা দেখব হা উলাই, হা উলাই এই শব্দটা, এটা হলো বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয়, হাজা হাজির মতো বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয়, এরা, এগুলো। যেমন আমরা দেখব আদম আলাইসালামের কে কেন্দ্র করে যে পরীক্ষার আয়োজন আল্লাহ তাআলা করলেন ফেরেশতাদের সাথে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন যে আমবিউনি, আমাকে বলে দাও তো বি আসমা ইহা উলাই, এই জিনিসগুলোর নাম, আমবিউনি, আমবিউ মানে তোমরা নাবা দাও, নাবা মানে হলো খবর, আমরা সূরা আন-নাবা পড়েছি, হ্যাঁ, নাবা মানে হলো সংবাদ, পরকালের বড় সংবাদকে আন-নাবাউল আজিম বলে, বড় খবর, বড় সংবাদ মানে কিয়ামত, তাহলে নাবা মানে খবর, আমবিউনি আমাকে খবর দাও মানে বলে দাও, নি মানে আমাকে, আর বি হলো বা গ্রুপের শব্দ, বি মানে দ্বারা, সাথে ইত্যাদি অর্থে ব্যবহার হয়, বি আসমা, এ আসমা মানে হলো নাম শুভ, এসএম মানে হলো নাম, ইসমুন নাম, একরা বিসমি রব্বি কাল্লা দেখালাক, আল্লাহর নামে পড়ো, আবার বিসমি আমরা পড়েছি বিসমিল্লা, আল্লাহর নামে শুরু, হ্যাঁ, তাহলে ইসমুন মানে নাম, আসমা উন মানে নাম সমূহ, আসমা,
আমরা যদিও আমাদের দেশে মেয়েদের নাম রাখি আসমা, কিন্তু এটা হলো নাম সমূহ, এটা একটা বহুবচন শব্দ আসমা। এটা আরবেও এই নাম রাখে, এই নামে আরবের মেয়েদেরও নাম রাখে। আসমা মানে হলো নাম সমূহ। তাহলে সেটার অবশ্য ভিন্ন রূপও আছে আসমা। তো এখানে বি আম বিউনি, আমাকে বলে দাও, খবর দাও, বি আসমা, এই নাম সমূহ, হাউলাই, এগুলোর, হাউলাই মানে এগুলো বা এরা, এই জিনিসগুলোর নাম বলে দাও। এরপরে অন্য জায়গা আছে ইন্নাহা উলা ইয়দাইফি, নিশ্চয় এরা হচ্ছে আমার অতিথি। ইন্নাহা উলা, ইন্না মানে নিশ্চয়, হাউলাই মানে এরা, দয়ফি আমার মেহমান। তাহলে বোঝা গেল হাউলাই শব্দটা হলো হাদা হাদিহির মতোই, তবে এটা বহুবচন অর্থে আসে, এরা এগুলো। এরপর দালিকা, দালিকা মানে হলো ওই। তাহলে হাদা হাদিহি হাউল, আগের গুলো হচ্ছে কাছের কাউকে বোঝাতে হবে, এই এই এগুলো এরা, হ্যাঁ। আর দালিকা মানে ওই, ওই যে দূরের কাউকে বোঝাতে, দ্যাট অর্থে ব্যবহার হয়। যেমন কোরআন মাজিদে আছে শুরুতে দালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো এমন কিতাব, ওটা হলো এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এখানে ওই যে সেটি হলো এমন কিতাব, এই অর্থে বলা হয়। কেন? কারণ এই কিতাব দ্বারা লাউহে মাহফুজে সুরক্ষিত কিতাবকেই বোঝানো হচ্ছে। কারণ আমাদের কাছে যে কোরআনটা আছে এটার মেইন ভার্সনটা হলো ওখানে, মানে মূল লিখিত কপিটা হলো লাউহে মাহফুজে সংরক্ষিত। এর জন্য বলা হচ্ছে সেটি হলো এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আর সেটারই আমাদের দৃশ্যমান, আমরা যেটা দেখি কপিটা হলো আমাদের হাতের কোরআন মাজিদ। তাহলে দালিকা আল কিতাব, ওই কিতাবটি হলো এমন যে লা নেই, রাইবা মানে সন্দেহ, ফিহে তাতে, তাতে কোনো সন্দেহ নেই। এরপর দালিকার আরো ব্যবহার আমরা পাচ্ছি মিম বাদে দালিকা, এর পরে, মিন মানে মিম বাদে মানে পরে, দালিকা মানে এটি, ওটার পরে, ওটার পরে। অনুরূপ ভাবে আমরা দেখছি ওয়াকাদালিকা নাজসিল মুহসিনিন, ওয়া মানে এবং, কা মানে মতো, দালিকা মানে ওটা, ওটার মতো, এবং ওটার মতো মানে ও এভাবেই বা সেভাবেই, নাজি আমি পুরস্কার দিই আল মুহসিনিন সৎকর্মশীলদেরকে। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় আপনাদেরকে আমি বলি, কোথাও যদি আপনি দেখেন যে দালিকা শব্দটি, যে দালিকা পেলেন, দালিকা অর্থ হলো ওই বা ওটা, এখানে কোথাও কোথাও দেখবেন যে দালিকুম, দালিকুম দেখবেন, আবার কোথাও দেখবেন হলো দালিকুমা, এগুলোর অর্থগত কোনো ব্যবধান নেই, সেই অর্থ। তাহলে দালি কা লাস্টে যার সাথে কা যুক্ত হতে পারে, কখনো কুম যুক্ত হতে পারে, কখনো কুমা যুক্ত হতে পারে, এগুলো আলাদা আলাদা আসলে ভিন্ন অর্থ দেবে, এক বচন, দুই বচন, বহু বচন। কিন্তু যখন জালিকার সাথে ব্যবহার আসবে, দা এই জালের সাথে ব্যবহার হবে, তখন এটার অর্থ ভিন্ন হবে না। দালিকা মানে ওটা, দালিকুম মানে ওটা, দালিকুমা মানেও একই, সেইম অর্থ দেবে। দালিকা, দালিকুমা, দালিকুম একই অর্থের, মানে অর্থের কোনো ভিন্নতা নেই। জালিকুম বিদালিকা, বিদালিকা মানে ওটার দ্বারা, ওটার সাথে। আচ্ছা, এবার চলে আসি আমরা তিলকা, তিলকা মানে ওটা, ওই সেম, এটাও দূরবর্তী বস্তু বুঝাতে ব্যবহার হয়, তবে নারীবাচক শব্দ আর কি, এটা মুয়ান্নাস বলি আমরা, নারীবাচক, মহিলাবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। একইভাবে এই যে দেখেন এখানে হাজহিটা কাছের মহিলাবাচক শব্দ, তবে বহুবচন অর্থ আসে, তিলকার ক্ষেত্রে একই অর্থ, এটা বহুবচনের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার দূরের মহিলা বুঝাতে ব্যবহার হয়। যেমন তিলকা উম্মাতুন, তিলকা উম্মাতুন, ওটা হলো এমন এক জাতি, উম্মত শব্দটা শব্দ হিসেবে নারীবাচক শব্দ মুয়ান্নাস, তিলকা সেটি হলো উম্মাতুন, এমন জাতি, কদ খালাত, যারা খালি হয়ে গেছে মানে অতিক্রম হয়েছে, অতিক্রান্ত হয়েছে, চলে গেছে, ওই জাতিটা চলে গেছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন উম্মাত বাংলা শব্দ, কদ খালাত এখানে খালি বাংলা শব্দ, তিলকা আমানিয়হুম অন্য আয়াতে আছে, তিলকা সেটা হলো আমানিহম, তাদের কল্পনা, এটা তাদের কল্পনা, এটা তাদের ধারণা। অন্য জায়গা আছে ওয়া তিলকা হুদুদুল্লাহ, আর ওয়া হলো এবং, তিলকা মানে সেটি, হুদুদুল্লাহ আল্লাহর সীমারা, সীমারেখা, আল্লাহর সীমানা, আল্লাহ তাআলার একটা সীমানা আছে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস রয়েছে যে আলা লিকুল্লি মালিকিন হেমা, প্রত্যেক বাদশাহ, আমরা জানি প্রত্যেক রাজ্যের একটা কি থাকে, সীমানা থাকে, প্রত্যেক বাদশাহের, প্রত্যেক রাজার, প্রত্যেক শাসকের রাজ্যের একটা সীমানা থাকে।
আর আলা ওয়া ইন্দা হিমাল্লাহি মাহারিমুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রাজ্যের, আল্লাহ তাআলারও একটা রাজ্য আছে, ওই রাজ্যে বান্দাদেরকে বিচরণ করতে দিয়েছেন, সুতরাং সেই রাজ্যেরও একটা সীমানা আছে, ওই সীমানা অতিক্রম করা আমাদের জন্য সুযোগ নেই। আর নবীজি বলছে সেই সীমানা হলো আলা ওয়া ইন্দা হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহ পাকের সীমানা হলো তার নিষিদ্ধ বস্তুগুলো, আল্লাহ নিষিদ্ধ বস্তুগুলো, যে যেখান পর্যন্ত হালাল অতটুকুতে থাকা যাবে, হারামে যাওয়া যাবে না, তাহলে আল্লাহর সীমানা ক্রস করা হবে এবং সেটার জন্য আল্লাহ তাআলা আমাদের ধরবেন। তো এখানে ওয়াতিলকা হুদুদুল্লাহ, আর সেটি হলো আল্লাহ পাকের সীমানা, সীমারেখা। এখানেও একই কথা, তিলকার সাথে ফাতিলকা আসতে পারে, ওয়াতিলকা আসতে পারে, তিল কুম আসতে পারে, ওই জালিকুমের মতো যেটা আমরা একটু আগে দেখিয়েছি, দালিকা দালিকুমা দালিকুম, এগুলোর ক্ষেত্রে যেমন একই ভাবে তিলকা যে এর যা অর্থ, তিল কুমা এর একই অর্থ এবং তিল কুম এগুলো একই অর্থ, এই জায়গায় অর্থের কোনো ভিন্নতা হবে না, এগুলো শুধুমাত্র ব্যবহারগত ভিন্নতা, অর্থের দিক থেকে একই অর্থ, যেমন এই ওই এরা ওরা এসব অর্থে ব্যবহৃত হবে। এরপর সর্বশেষ আমরা নিয়ে এসেছি উলাইকা, উলাইকা মানে হলো ওরা, ওই সমস্ত লোকেরা বা ওগুলো দূরবর্তী অর্থে আসে, যেমন উলাইকা আলা হুদা মির রব্বিহিম, উলাইকা তারা বা ওরা, আলা মানে উপরে, এটা কোন গ্রুপের শব্দ, আলা হচ্ছে বা গ্রুপের শব্দ, আলা মানে উপরে, হুদান মানে হলো হেদায়াত, হেদায়ত, হুদাল্লিল মুত্তাকিন আমরা পড়ে আসছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, হেদায়ত, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, মিন মানে থেকে, রব মানে রব, হিম মানে তাদের, তাদের রবের পক্ষ থেকে তারা হেদায়তের উপর প্রতিষ্ঠিত, উলাইকা ওরা রয়েছে আলা হুদান হেদায়তের উপর, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে। দেখেন এখানে এই আলা শব্দ আছে, মিন আছে, তাহলে বা গ্রুপেরই দুটি আছে, হরফে জার, হিম আছে দমির বা সর্বনাম আছে, এরপর রপ্ত বাংলাতেই আছে, আর উলাইকা হলো এই ইশারাবাচক শব্দ। এখানে দেখেন সবগুলোই সহায়ক শব্দ, উলাইকা সহায়ক শব্দ, আলা সহায়ক শব্দ, মিন সহায়ক শব্দ, হিম সহায়ক শব্দ, মূল শব্দ হলো হুদান এবং রব দুটি, তাও ওই দুটি বাংলায় ব্যবহৃত হয়, হেদায়াত এবং রব, এখানে সহায়ক শব্দ আর বাংলা শব্দ মিলেই কিন্তু পুরো আয়াত অর্থ আমরা করতে পারি। এরপর আছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই বা ওরাই হচ্ছে কামিয়াব, উলাইকা হুম আল মুফলিহুন, আল মুফলিহুন মানে হলো সফল, আমরা পড়েছি না কদ আফলাহাল মুমিনুন, আফলাহা মানে সফল কাম হয়েছে, সফলতা লাভ করেছে মুমিনগণ, এখানে মূল শব্দ হলো ফা লামহা, মূল অক্ষর আর কি, ফা লামহা ফালাহ ফালাহা, এটা অর্থ হলো যে সফলতা, মুফলিহুন মানে হলো সফল, তারাই হচ্ছে সফল। এখানেও একই রকম ওয়া উলাইকা, ওয়া যুক্ত হয়ে আসে, ফা উলাইকা আসে, যুক্ত হয়ে ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা একটু কিছুক্ষণের জন্য আপনাদের সাথে আমরা সময় কাটাই, জি আলহামদুলিল্লাহ। আমরা তাহলে ইশারাবাচক শব্দগুলো পেলাম এখানে, যেগুলো বহুল ব্যবহৃত হয়ে থাকে, এবং এগুলো কতবার, একটা শব্দ দেখেন 461 বার ব্যবহার হচ্ছে দালিকা, অনেকবার, তো এগুলো আমরা দেখবো, কোরআন মাজিদের পাতায় পাতায় শব্দগুলো লুকিয়ে আছে। এই এখন আমরা এখানে অনুশীলন দেওয়া আছে একটা শব্দার্থ, এগুলো আপনারা সবাই পারবেন, আর একটা কাজ করতে হবে, এটা এটা আমাদের অনুশীলনের জায়গাটাকে স্ট্রং করবে, সেটা হলো উপরে যে ছোট ছোট আয়াতাংশ গুলো আমাদের এখানে দেয়া আছে, এখান থেকে বাংলায় ব্যবহৃত শব্দগুলো ব্যবহার বের করবেন, বাংলায় ব্যবহৃত শব্দগুলো বের করবেন, যেমন সিরাতু মুস্তাকিম, এটা এখন বাংলা হয়ে গেছে, এটা আর ইয়ে নেই, আরবি বলা যাবে না, এটা বাংলাতেই পাওয়া যায়। এরপরে আপনি বয়ান শব্দটা পাবেন, উদখুলু, এটা বাংলা ব্যবহার হচ্ছে দাখিল, হ্যাঁ আমরা বলি দাখিল হওয়া, প্রবেশ করা, এগুলোকে। এরপরে হচ্ছে ওস্তাদ, এখানে মহসিন শব্দ বের করতে পারেন, জি 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 বলুন, আমি একটু দেখি, আমার একটু জানার বিষয় হলো ইন্দা হাউলাই বয়, জি তাহলে আপনারা এই যে বাংলা শব্দগুলো নিজেদের মতো করে বের করবেন, তবে অবশ্যই আরবিটার মতো নয়, যেমন খালাত শব্দ, তো লিখবেন শব্দ হলো খালাত, বাংলা শব্দ হলো খালি, বাংলাটা কিন্তু খালাত না, বাংলা হলো কি খালি,
আচ্ছা, এরপরে আমরা চলে আসলাম সহায়ক শব্দ গ্রুপ 9, যেখানে রয়েছে সম্বন্ধবাচক শব্দগুলো। এগুলো খুবই সহজ, আজকের ক্লাসে আমাদের জটিল কিছু নাই, আমরা শুধু ধরিয়ে দেয় আর কি, এতটুকু। তো এইখানে রয়েছে প্রথমটি আল্লাদি। আল্লাদি মানে হলো যে, যিনি, যা। এখানে এটা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আল্লাদি, যে, যিনি, যা, এসব অর্থে আসে। যেমন কোরআন মাজিদে আছে আল্লাদি জাআলা লাকুমুল আরদ ফিরাশা। আল্লাদি মানে যিনি, জাআলা মানে করেছেন, জাআলা মানে করা, এখান থেকে ইয়া জাআলু, জাআল। কোরআন মাজিদে এই শব্দটা প্রচুর ব্যবহার রয়েছে, করা। লাকুম তোমাদের জন্য, এখানে করা বা সৃষ্টি করা, স্থাপন করা বিভিন্ন অর্থে আসে। এটা লাকুম মানে তোমাদের জন্য, ঠিক আছে। লা মানে জন্য, আমরা এই প্রথমে বাগ রূপে যে হরফে জর গুলো পড়ে আসছি ওর মধ্যে একটা হলো লা। কুম মানে তোমাদের, লা মানে জন্য, লাকুম মানে তোমাদের জন্য। আল্লাদি যিনি জালা করেছেন, লাকুম তোমাদের জন্য। আল আরদা, আর্থ হলো জমিন, আমরা ইংরেজিতে বলে আর্থ, আরবি থেকে ওইটা আসছে, আর্থ মানে জমিন। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন ফেরাশান, ফেরাশ মানে বিছানা, বিছানা স্বরূপ। জমিন আমাদের জন্য বিছানার মতো। দেখেন কোরআন মাজিদ কিন্তু সহজে বলে দিয়েছে, আমরা সহজে অর্থ করি, কিন্তু এর মধ্যে বিরাট এক মর্ম লুকিয়ে আছে। কারণ আমরা জানি, বিজ্ঞান প্রমাণ করেছে, পৃথিবীটা হলো একটা আপেলের মতো, গোলাকার বলের মতো, চ্যাপ্টা বলের মতো। তাহলে এই চ্যাপ্টা বল হলে এই বল থেকে তো আমরা পড়ে যাওয়ার কথা, কারণ চারপাশে যখন মানুষ থাকে তখন তো এই বলটা যখন নাড়াচাড়া করে তখন নিচের মানুষগুলো, সাইডের মানুষগুলো তো পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ে না। কেন? আল্লাহ তাআলা বিছানার মতো বানিয়ে দিয়েছেন, যে আমরা যেখানে যাই ওটাকে আমরা সমতলের মতো দেখি, যে আমরা এখানে থাকার মতো। বিছানায় যেমন ঘুমাতে পারে, এখানেও নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাতে পারে, যদিও হয়তো আমরা পৃথিবীর এখন নিচের দিকে আছি অথবা এক সাইডে আছি, কিন্তু আমরা পড়ে যাচ্ছি না। এটাই হলো এই সহজ কথার মধ্যে এই বিজ্ঞান লুকিয়ে আছে। তাহলে যিনি তোমার করেছেন তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ, এখানে যিনি শব্দের ব্যবহার রয়েছে। এরপর আমরা জানি সূরা মুলকের শুরুতে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারক বরকতময়। তাহলে তাবারক শব্দ আমরা তবারক বলি, হ্যাঁ তবারক বলি, আর এখানে বরকত বলি, হ্যাঁ তবারক শব্দ ব্যবহার করি, বরকত ব্যবহার করি। তো মূলত হলো বরকত বা বারাকা, তাবারক বরকতময়, কল্যাণময় হচ্ছেন তিনি, মহিয়ান হচ্ছেন তিনি। আল্লাযী, যিনি, বিয়াদিহি তার হাতে, বিয়াদিহি তার হাতে, আল মুলক মুল্লুক, মুল্লুক বলি আমরা বাংলায় রাজত্ব, মুলক আরবি তো মুলক, এখান থেকে মালিক, মালিক মানে বাদশাহ, রাজা, আর মুলক মানে হলো রাজত্ব। আচ্ছা, এবার আমরা অর্থ মিলিয়ে দেখি, তাবারকা বরকতময় সেই মহান সত্তা আল্লাদি, যিনি, বিয়াদিহি তার হাতে। তো একসাথে অর্থ হবে আল্লাদি বিয়াদিহি, মানে যার হাতে, আল মুলক রাজত্ব রয়েছে, যার হাতে সব কিছুর মালিকানা, রাজত্ব, তিনি বরকতময় কল্যাণময়। এখানে আল্লাদি হলো যিনি, এখানে আল্লাদির সাথে যদি আমরা একটু প্রশ্ন মানে নিতে চাই, আপনারা সবসময় বলতে হবে এমন নয়, আপনারা চ্যাটিং এ লিখতে পারেন, এটা থাকে আমাদের কাছে। তাহলে আল্লাদির সাথে যদি লি যোগ আল্লাদি হয়, লি যোগ আল্লাদি হয়, তখন অর্থ হবে কি, লিল একসাথে পড়লে কি হবে, লিল্লাদি, লিল্লাদি অর্থ কি হবে, যার জন্য। আল্লাদি মানে তো যিনি, তো লিল্লাদি মানে হলো লি মানে জন্য, তাহলে যিনি জন্য মানে যার জন্য, একসাথে লিল্লাদি, যার জন্য। একইভাবে বাযোগ বি, বি মানে হলো সাথে, বিযোগ আল্লাদি, এটা বিল্লাদি ব্যবহার, বিল্লাদি, এটার অর্থ হবে যার সাথে, যার সাথে বা যার দ্বারা। হ্যাঁ, এইভাবে ব্যবহার গুলো আমরা পাবো কোরআন মাজিদে। এরপর কোথাও পাবো ওয়াল্লাদি, ওটা স্বাভাবিক, ওখানে ওয়া মানে এবং আল্লাদি মানে যিনি, এই এইভাবে ব্যবহার রয়েছে বিভিন্ন জায়গায়। তো আমরা এখানে জিনিসটা মেনশন করে দিয়েছি, বিল্লাদি, লিল্লাদি, কাল্লাদি, আরেক জায়গা আছে কাল্লাদি, কাল্লাদি, হ্যাঁ আরেক জায়গা আছে কাফ যোগ আল্লাদি। কাফ মানে কি, মতো। এটা আমরা পাবো কোথায়, বা গ্রুপে আমরা পাবো, বা গ্রুপ একদম প্রথম যে সহায়ক শব্দ গ্রুপ ওখানে পাবেন। কাল্লাদি একসাথ করলে এভাবে হয়, কাল্লাদি, কাল্লাদি মানে যার মতো, আও কাল্লাদি মাররা আলা কারিয়াতিন, অথবা ওই ব্যক্তির মতো, যে। তো কা মানে মতো, আল্লাদি মানে যে, মানে যার মতো। এভাবে আল্লাদি শব্দের আগে
কখনো বা কখনো লি কখনো কা যুক্ত হয়ে ব্যবহার আমরা পাবো কোরআন মাজিদে। এটারও অনেক ব্যবহার দেখেন, প্রচুর ব্যবহার রয়েছে। এরপর একই অর্থে আমরা আল্লাতি শব্দটা পাবো, আল্লাতি, আল্লাতি মানে যিনি, যা। আপনাদেরকে একটা সব কথা বলে রাখি, এই যে নারীবাচক যে শব্দগুলো আমরা, এই যে মহিলা লেখা আছে ওই জায়গায়, একটু আগেও আমরা পড়েছি ওখানে ইশারাবাচক, ওই জায়গায় নারীবাচক শব্দগুলো অনেক সময় নারীবাচক অর্থে না এসে বহুবচন অর্থে ব্যবহার হয়ে থাকে। একটু আগে আমরা জেনেছি নারীবাচক শব্দগুলো কখনো কখনো বহুবচনের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা ব্যবহার পাওয়া যায়। আচ্ছা, আল্লাতি, আল্লাতি মানে একই অর্থে যে, যিনি, যা, মহিলাবাচক শব্দের ক্ষেত্রে। এখানে ব্যবহার রয়েছে আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আলোচনায় আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম হলো এমন যেটি, আল্লাতি মানে যা, উইদ্দাত মানে প্রস্তুত করা হয়েছে, লিল কাফিরিন, কাফেরদের জন্য। আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য। আমরা একটা বিষয় আগে প্র্যাকটিস করেছি, আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকার কথা, কাফিরুনা মানে হলো কাফেররা, এটার আরেকটা প্রথম রীতি হলো কি, কা ফিরিনা। একই ভাবে আমরা মুমিনুনা, এর আরেকটা প্রথম রীতি হলো কি, মুমিনিনা। এগুলো সেম অর্থ। তাহলে লি যোগ আল কাফিরিন একসাথ করলে কি হবে, লিল কাফিরিনা। এই যে লি যোগ আল কাফিরিন, এটাকে আমরা একসাথে করলে কি, এখানে যে আলিফটা দেখা যায় না, এটা মিলে যাবে। সব শব্দের ক্ষেত্রে এরকম যখন লি যুক্ত হয় বা যুক্ত হয় তখন মিলে যাবে। তাহলে লিল কাফিরিন, কাফেরদের জন্য। আল্লাতি যা উইদ্দাত প্রস্তুত করা হয়েছে, এখানে আয়াতটাকে আমরা একটু লিখতে চাই, কারণ এখানে একটা বিষয় আলোচনা করা দরকার। আল্লাতি যেটি উইদ্দাত প্রস্তুত করা হয়েছে, দেখেন আল্লাতি উইদ্দাত যেটি প্রস্তুত করা হয়েছে, এরপর আমরা পেলাম লিল কাফিরিনা, কাফেরদের জন্য। এখন এই জায়গায় যদি কাফের শব্দ উল্লেখ না করে আমরা বলি যে আল্লাতি উইদ্দাত লিল মুত্তাকিনা, এটি মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, তখন দেখেন একই শব্দ একই রকম, শুধু কোথাও লিল কাফিরিন কোথাও লিল মুত্তাকিন, তাহলে অর্থ বুঝতে তো আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এখন আমরা যদি বলি আল্লাতি উইদ্দাত লিল মুত্তাকিন, অর্থ কি হবে, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে, জান্নাত। আল্লাতি উইদ্দাত লিল কাফির, অর্থ কি হবে, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। যদি বলে যা মুশরিকদের জন্য প্রস্তুত করা হয়েছে, তাহলে অর্থ কি হবে, আল্লাতি উইদ্দাত একই, এখানে শুধু লিল কাফিরের জায়গায় লিল মুশরিকিন আমরা বলে দেবো, লিল মুশরিকিন। তো একটা আয়াত যদি আপনি ভালো করে খেয়াল করে পড়েন, তাহলে এই রকম যত আয়াত যত ব্যবহার আছে আপনি কিন্তু শিখে ফেলবেন। সুতরাং এই যে ব্যবহারের যে স্বাভাবিক প্রক্রিয়াটা, এটা আপনি যখন একটা আলোচনায় মানে কোরআন মাজিদের আয়াত পড়তে গিয়ে এই শব্দগুলো পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ওই জায়গায় যখন এই অর্থে আসবে এখানে একই অর্থে আসবে। কথা জানার কি, জি, এখানে আপনার আল্লাতি শব্দটাও ওই যে আল্লাদির মতো লিল্লাতি লাম যুক্ত করে পাবেন, যার জন্য, কাল্লাতি মানে যার মতো, এভাবে ব্যবহার রয়েছে। আর আয়াতের মধ্যে আমরা আরেকটা আয়াত দেখবো, ইদফা বিল্লাতি হি আহসান, ইদফা মানে প্রতিহত করো, চমৎকার একটা আয়াত। আপনারা এটা সূরা হামিম আস-সাজদার মধ্যে পাবেন, যে ইদফা বিল্লাতি হি আহসান, যে সেখানে আল্লাহ তাআলা বলছেন 34 নম্বর আয়াত হামিম আস-সাজদা, 41 নম্বর সূরা, যে তুমি, সেখানে পুরো আয়াত হলো ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, হাসানা মানে হলো ভালো, আমরা জানি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমরা দোয়া করি আল্লাহ দুনিয়া হাসানা দাও, আখিরাতেও হাসানা, কল্যাণ দাও। তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, দেখো হাসানা এবং সাইয়্যা এই দুইটা সমান নয়। ইদফা মানে মন্দটাকে তুমি, সাইয়্যা যেটা মন্দটাকে তুমি প্রতিহত করো, ইদফা মানে হলো দফা করা, দফা মানে প্রতিহত করা। আচ্ছা, এরপরে বিল্লাতি, বি মানে দ্বারা, আল্লাতি মানে যেটি, হিয়া আহসান, আল্লাতি হিয়া, এটা গুরুত্বের জন্য এই যে আমি লিখে দিচ্ছি, ইদফা, ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই আয়াতে আমরা একটু কথা বলতে হবে, এই জন্যই মূলত নিয়ে আলোচনা করা। ইদফা মানে প্রতিহত করো, দফা করো, দফা রফা বলি না,
দফা মানে প্রতিহত করা, রফা মানে তুলে নেয়া, দুটি আরবি শব্দ। ইদফা, ইদফা মানে প্রতিহত করো, বি মানে দ্বারা, এটা একটা সহায়ক শব্দ। বি আল্লাতে আরেকটা সহায়ক শব্দ, যা দ্বারা, এমন কিছু দ্বারা, যা, ইদফা প্রতিহত করো, বি মানে দ্বারা, আল্লাতি যা, হিয়া যেটি, হিয়া মানে হলো সে, সে বা তা, এটা গুরুত্বের জন্য এইভাবে ব্যবহার হয়, যেটি হচ্ছে মানে সেটিই হচ্ছে আহসান, খুবই চমৎকার। হ্যাঁ, এটা শব্দের সৌন্দর্যের জন্য কোরআন মাজিদে কাছাকাছি একাধিক শব্দকে পাশাপাশি নিয়ে আসে, যেন অর্থের মধ্যে সৌন্দর্য আসে, তেলাওয়াতের সৌন্দর্য আসে। তাহলে আল্লাতি যা, হিয়া সেটি হচ্ছে আহসান, আহসান মানে হলো অতি উত্তম। তাহলে তুমি প্রতিহত করো মন্দটাকে এমন জিনিস দিয়ে যেটি হলো আহসান, অতি উত্তম। দেখেন হাসান মানে হলো সুন্দর, হাসান থেকে হাসানা, হাসানা ভালো সুন্দর এগুলো, আর আহসান মানে হলো, আহসান মানে হলো সবচেয়ে সুন্দর, আহসান আহসান। যেমন ফাদলুন মানে হলো অনুগ্রহ বা উত্তমতা, আফদল মানে হলো অতি উত্তম, উৎকৃষ্ট। এরপরে কাব্বার, এখান থেকে কাবির হয়, কাবির মানে হলো বড়, আকবর, আল্লাহ আকবর বলে, আকবর হলো সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তাহলে এই যে এই এই ফরম্যাটে আকবর, আফদল, আহসান, হ্যাঁ আহসান, এই রূপে যে শব্দগুলো আসে আহসানু, হ্যাঁ এভাবে আর কি, এভাবে আফদলু, আকবরু, এগুলো আরবিতে হলো সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচেয়ে বেশি বোঝায়। তো সুতরাং এই জায়গায় এই যে আহসান শব্দটা এসেছে, যে তুমি মন্দের জবাব দাও এমন কিছু দিয়ে যেটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো কিছু দিয়ে মন্দকে জবাব দাও, মানে মন্দের জবাব শুধু ভালো দিয়ে দাও না, এটা বলা হয়নি, মন্দের জবাব দাও এমন কিছু দিয়ে যেটা সবচেয়ে সুন্দর। তো এই জন্য কোরআন মাজিদের শিক্ষা, আমরা অনেক সময় বলি যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে বিতর্কের জবাব মানে বিতর্ক করো উত্তম পন্থায়, এটা একটা স্বাভাবিক অর্থ, কিন্তু আয়াতের বক্তব্য হলো যে তুমি বিতর্ক করো এমন কিছু দিয়ে যেটা সবচেয়ে সুন্দর, মানে মন্দটার জবাব উৎকৃষ্ট কিছু দিয়ে দাও। এটাই হলো দাওয়াতের একটা নীতি, উসলুব, দাওয়াতের একটা উসলুব বা নীতির মধ্যে এটা রয়েছে, মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া। কেউ যদি আমাকে গালি দেয় আমি তাকে পাল্টা গালি দেব না, আমি তার সাথে সুন্দর ব্যবহার করব। কেউ আমার সাথে খারাপ আচরণ করেছে আমি তার সাথে ভালো আচরণ করব। কেউ আমার প্রতি জুলুম করেছে আমি তার বিপদে এগিয়ে যাব। এটাই হলো তার ব্যাপারে ভালো কমেন্ট করব। এটাই হলো মন্দের জবাব ভালো দিয়ে দেয়া। এবং এটি যদি করা যায়, আল্লাহ তাআলা বলেছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তুমি যদি কারো মন্দের জবাব ভালো দিয়ে দিতে পারো তাহলে তোমার সাথে তার এমন এক রিদ্দত আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, মনে হয় যেন তোমরা অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আমরা মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার যে প্র্যাকটিস, এটা আমরা অবশ্যই করছি এবং করবো ইনশাল্লাহ। তাহলে বিল্লাতি মানে হলো যা দ্বারা, যা দ্বারা, এখানে এই অর্থটা এসছে। একইভাবে লিল্লাতি কাল্লাতি ব্যবহার হয়, লিল্লাতি মানে যার জন্য, কাল্লাতি মানে যার মতো। এরপর আমরা চলে আসি বহুবচনের ক্ষেত্রে কি ব্যবহার হয়, আল্লাদিনা, আল্লাদিনা হলো যারা, আল্লাদি মানে হলো যে, আল্লাদিনা মানে হলো যারা, ঠিক আছে। তো আল্লাদিনা আমানু, যারা ইমান এনেছে, ইমানদার, ওয়াল্লাদিনা কাফারু, যারা কুফুরি করেছে, তাহলে আল্লাদিনা মানে যারা, এটা ব্যবহার অনেক বেশি, অনেক বেশি আছে এটা। এটাও সেম আগের গুলোর মতো লিল্লাদিনা কাল্লাদিনা। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখে নেই, আল্লাদি শব্দের অর্থ হলো যা বা যিনি, এখান থেকে বহুবচন হলো আল্লাদিনা, যারা, তাহলে যে যারা, ঠিক আছে, এটা ব্যবহার রয়েছে। তো আল্লাদিনা আমানু যদি বলি, আল্লাদিনা আমানু যারা ইমান এনেছে, মানে যারা ইমানদার, আর আমানু জায়গায় যদি কাফারু বলি, আল্লাদিনা কাফারু, যারা কুফুরি করেছে, ঠিক আছে। এখানে আমরা যদি বলি লি যুগ আল্লাদিনা, তাহলে একসাথ করলে কি হবে, লিল্লাদিনা, লিল্লাদিনা। আপনারা সাউন্ড আমরা না শুনলেও সাউন্ড নিজের জায়গায় আপনি করবেন, অসুবিধা নাই। লিল্লাদিনা
যার যাদের জন্য, ঠিক আছে? লিলাজিন অর্থ হবে কি? যারা, আর এখানে জন্য, যাদের জন্য। এরপর হলো কাফ যোগ আল্লাদিনা, তাহলে একসাথ করলে কি হবে? কাল্লাদিনা, কাল্লাদিনা। কাফ মানে মতো, তাহলে অর্থ কি হবে? যাদের মতো, কাল্লাদিনা, যাদের মতো। যাই হোক, এগুলো ইজি, আপনারা সবাই এগুলো বুঝতে পারছেন। এরপর হলো আল্লাতি, যেমন দেখেন আল্লাতির মাঝখানে লামে একটু টান দিলে এটা বহুবচন হয়ে যায়। আল্লাতি মানে যারা, যেগুলো মহিলাবাচক শব্দ। ওয়া উম্মাহাতুকুম, আর ওয়াও হলো ওয়াও গ্রুপের ওয়াও এবং হরফে আতফ। উম্মাহাতুকুম এটা হলো তোমাদের সর্বনাম দমির। আর তোমাদের মায়েরা, আল্লাতি যারা, আর দয়ানাকুম তোমাদেরকে দুধ পান করিয়েছে, আর দয়ানাকুম তোমাদেরকে দুধ পান করেছে করিয়েছে। তাহলে আল্লাতি এটা ব্যবহার, তো এটার দুইটা রূপ আছে। আল্লাতি উচ্চারণ সেম, লেখার রূপ দুইটা। যেমন একটা হলো আল্লাতি, ঠিক আছে? এখানে দেখেন আমরা একটু আগে যেটা দেখলাম, এখানে একটা রূপ হলো এরকম, এই আল্লাতি লামের মধ্যে খাড়া আলিফ দিয়ে বা খাড়া জবর দিয়ে এটা করা হয়। আরেকটা হলো আল্লাতি, উচ্চারণ একই রকম, লেখার রূপ ভিন্ন। আল্লাতি লামের পর একটু টান আলিফ দিয়ে, এখানে আলিফ, এখানে খাড়া জবর, উচ্চারণ সেম, অর্থাৎ যারা। তাহলে আল্লাদিনা অর্থ যারা, আল্লাতি অর্থ যারা, পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো সবচেয়ে সুন্দর এবং বহুল ব্যবহৃত আরো দুটি যে সম্বন্ধ বাচক শব্দ, ইসমে মৌসুল বলে এগুলোকে আরবিতে। এখানে রয়েছে মা, মা মানে হলো যা, বা কখনো কখনো যেগুলো অর্থে আসে মা। আমরা খেয়াল হয় কিনা আপনাদের, পড়ে এসেছিলাম নাবাচক শব্দগুলোর ক্ষেত্রে একটা শব্দ হলো মা পড়ে আসছি, হ্যাঁ, মা মানে হলো না। আবার প্রশ্নবোধক শব্দের মধ্যেও অর্থেও মা ব্যবহার হয়। মায়ের একটা অর্থ হলো না, হ্যাঁ, মায়ের একটা অর্থ হলো লা অর্থে আসে না। আরেকটা অর্থ হলো কি অর্থে আসে, হাল, হাল মানে কি, মা অর্থ কি, মা ইসমুকা। এভাবে মাটার অনেক অর্থ ব্যবহার হয়, এটা আমরা পূর্বাপর দেখে অর্থগুলো বুঝে নেব। তাহলে এখানে মায়ের অর্থ হলো যা বা যেগুলো, তো সেটি আমরা কিভাবে বুঝবো ব্যবহার দেখলে। যেমন লাহা মা কাসাবাত, লাহা মানে তার জন্য, লাহা হা মানে তার, সে লা মানে জন্য, সে জন্য বলতে তার জন্য, লাহা মা কাসাবাত, মা মানে যা কিছু, কাসাবাত উপার্জন করেছে, একজন ব্যক্তির জন্য তাই রয়েছে যা কিছু সে উপার্জন করেছে। ওয়ালাইকুম, আর তোমাদের জন্য রয়েছে মা কাসাত, যা তোমরা উপার্জন করেছো, যে যা অর্জন করবে সেটি তার জন্য। যেমন আমি যদি নেকামল করি সেটি আমার অ্যাকাউন্টে জমা থাকবে, আমি আরেকজন নেকামল করলে সেটি তার জন্য, কারো আমল কারো কাজ অন্যের জন্য কাজে লাগবে না, প্রত্যেকেরটাই যার যার নিচের। হ্যাঁ, তবে কারো নেকামলের ক্ষেত্রে যদি কেউ উসিলা থাকে তাহলে অবশ্যই তার নেকামলের সমপরিমাণ সে সওয়াব পেয়ে যাবে। যেমন আপনি কোনো ব্যক্তিকে দাওয়াত দিলেন সালাতের জন্য, যে সালাতের সময় হয়েছে জামাতে শামিল হও, সে লোকটা আপনার দাওয়াত শুনে সালাতে শামিল হলো, সে যা সওয়াব পেল সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আপনার যদি ভূমিকা থাকে নেকামলের ক্ষেত্রে তাহলে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। একইভাবে গুনাহের দিকে ডাকলেও সে যদি গুনাহটা করে সমপরিমাণ গুনাহ দিয়ে দেবে, এটা ভিন্ন। আর স্বাভাবিকভাবে যে যা করবে সেটি তার। আমরা অনেক সময় এই আয়াতটা হলো কি জন্যে, আমরা অনেক সময় আরেকজনের কাজ নিয়ে খুব পেরেশান থাকি, যে অমুকে এটা করলো কেন, সেটা করলো কেন, অমুকের এটা ঠিক হয়েছে নাকি। তো সেই জায়গায় তখন আমাদের সামনে এই আয়াতটা রাখতে হবে যে না, আমি অন্যকে নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই, আমি না ভাই হিসেবে, কল্যাণকামী হিসেবে আমি নসিহাত করব, কিন্তু পেরেশান নয়, অস্থির হব না তাকে নিয়ে, তাকে নিয়ে আমি মানে তার কাজ নিয়ে আমার অত অস্থির হওয়ার কিছু নেই, নসিহা করব। আর যে যা করবে সেটি সে পারে, সে খারাপ আচরণ করেছে সেটা তার, আমি ভালো আচরণ করব, আমার জন্য ভালোটা থাকবে। আচ্ছা, ওয়ালা তুসআলুনা, ওয়ালা তুসআলুনা, আর না সুয়াল করা হবে, অর্থাৎ আর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না আন সম্পর্কে, মা কানু ইয়ামালুন, তারা যা কিছু কাজ করেছে। আমরা আম মা পড়ে আসছি, খেয়াল আছে কিনা আপনাদের, আন যোগ মা, আনের ব্যবহার করতে গিয়ে, আন মানে সম্পর্কে, আন মানে সম্পর্কে, মা মানে যা,
তো একসাথ করলে আম্মা মানে যে সম্পর্কে, আম্মা যে সম্পর্কে। আরো সংক্ষেপেও ব্যবহার হয় আম্মা আলিফ বাদ দিয়ে, আম্মা। এই যে সূরা নাবার মধ্যে আছে না, আম্মা ইয়াতাসাআলুন, তারা কোন বিষয় সম্পর্কে, কি সম্পর্কে জিজ্ঞাসা করে আপনাকে বা পরস্পরের জিজ্ঞাসাবাদ করে। তাহলে আম্মা এটাকে কয়েক ভাবে লেখা যায়, আন যোগ মা, এটাতে একসাথে হয় আম্মা অথবা আম্মা। যাই হোক, এখানে আমরা আয়াতের মধ্যে চলে আসি। ওয়ালা তুসআলুনা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এ সওয়াল, সওয়াল জবাবে, সওয়াল শব্দটা বাংলায় ব্যবহার হয়। আম আন মানে সম্পর্কে, মা মানে যা কিছু, কানু ইয়ামালু, তারা করতো। এ আমল, আমল হলো বাংলা ব্যবহার, কাজ করা, আমল করা। তারা তাদের আমল সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। তুমি ভালো করলে সেটা তোমার, সে ভালো করলে সেটা তার। আচ্ছা, এরপরে হলো মায়ের ব্যবহারটা আমরা আনের সাথে দেখে ফেললাম। একই ভাবে মায়ের আরেকটা ব্যবহার আমরা দেখব, মিন মানে। আমরা জানি মিন অর্থ হলো থেকে, এর সাথে যদি মা যুক্ত হয় তাহলে একসাথে কি হবে, মিম্মা। দেখেন, মিন যোগ মা হয়ে গেল মিম্মা, মানে যা থেকে। মিম্মা মানে যা থেকে, মা মানে যা, মিন মানে থেকে, মিম্মা। এলে আম্মা, মিম্মা, হ্যাঁ, এগুলো ব্যবহার হয়ে থাকে মায়ের সাথে। এরপর আমরা চলে আসি সর্বশেষ শব্দ এখানে, মান। মান মানে হলো যে বা যারা, মা মানে হলো যা বা যেগুলো, আর মান হলো যে বা যারা। এটা হলো মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, মানুষ বা মানে জিন এইসব ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এখানে ব্যবহার আমরা দেখি হলো ফামাইয়া আমাল মিসকালে দাররাতিন খাইরা, মুখস্থ আমরা পারি এটা, যে ফামাইয়া আমাল মিসকালা, সূরা জিলজালের মধ্যে আছে ফা, অতপর। মান মানে যে, ইয়া আমাল আমল করে, কাজ করে, মিসকালা জারা, মিসকাল মানে পরিমাণ, জারা মানে হলো তুচ্ছ বস্তু, অতি ছোট্ট জিনিস। আমরা জাররা জারা বলি না, জারা হলো আরবি শব্দ, বাংলায় ব্যবহার হয়। জারা মানে হলো অতি ক্ষুদ্র বস্তু। কেউ যদি অতি ক্ষুদ্র পরিমাণ আমল করে, খাইরান ভালো, খায়ের মানে হলো ভালো, ইয়ারা হো সেটা তা দেখতে পাবে। তাহলে ইয়ারা তারা, এগুলো অর্থ হলো দেখা, যে লাম তারানি, তুমি আমাকে দেখবে না কখনো। আবার আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল। তাহলে এই যে ইয়ারা তারা, এগুলো অর্থ হলো দেখা, ঠিক আছে। তাহলে যে ক্ষুদ্র পরিমাণ ভালো আমল করবে, যে ফা অতবর মান, যে ইয়া আমল আমল করবে, মিসকাল মানে পরিমাণ, যারা ক্ষুদ্র পরিমাণ, খাইরান ভালো কাজ, ইয়ারা হসে সেটা দেখতে পাবে। একইভাবে ওয়া এবং মাই ইয়া আমাল, যে করবে, মিসকাল জাররাতের সারাইয়া, মিসকাল জাররাতের ক্ষুদ্র পরিমাণ, সাররান খারাপ, ইয়ারা সেটা দেখতে পাবে। দেখেন এই যে আয়াত দুটো, এই আয়াত দুটোর মধ্যে আপনি একই শব্দগুলোই রিপিট হচ্ছে, শুধু এক একটা শব্দ ভিন্ন। আপনারা লক্ষ্য করুন এখানে, এখানে ফামাইয়া আমাল ফাটা অতবার এটা আমরা আলাদা করে নিলাম, ও আলাদা, ফা মানে অতবার, ওয়া মানে এবং, এগুলো হারফে আতফ বা ওয়াও গ্রুপের শব্দ। মান এখানেও মান, এখানেও মান, এখানে ইয়া আমাল, এখানেও ইয়া আমাল, এখানে মিসকাল, এখানে মিসকাল, এখানে দাররা, এখানে দাররা। এরপর দেখেন এখানে ইয়ারাহু, এখানে ইয়ারাহু, শুধু মাঝখানে ব্যবধান, এখানে খাইরান আর এখানে সাররান, এই এই একটা শব্দের ব্যবধান, বাকি সেই সব সেই। যে ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ করবে সেটা দেখবে, যে ক্ষুদ্র পরিমাণ খারাপ কাজ করবে সেটা দেখবে। তাহলে বোঝা গেল মানে এই যে শব্দগুলো রিভিশন হচ্ছে বা বারবার আসছে, রিপিট করছে, কাছাকাছি এভাবে আসছে, আমরা বুঝতে কিন্তু এটা কঠিন হওয়ার কথা নয়। এটা একবার দেখে নিলে কিন্তু পরবর্তী শব্দগুলো, বাক্যগুলো, আয়াতগুলো আমাদের বুঝতে সুবিধা হয়। তো কোরআন মাজিদের সৌন্দর্যটা এখানে, যে আপনি অল্প শিখলে অনেক শেখা আয়ত্ত হয়ে যায়, অল্প বুঝলে অনেকটা বোঝার সক্ষমতা তৈরি হয়ে যায়। আমরা এইগুলো তেলাওয়াতের মধ্যে ফিল করব, যে এখানে খায়ের মানে হলো ভালো, সার মানে হলো মন্দ। হ্যাঁ, তো যে ক্ষুদ্র পরিমাণ ভালো আমল করবে সে তা দেখবে, যে ক্ষুদ্র পরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখবে। এখানে একদিকে আশা আর একদিকে ভয়, যে আমি সেই যে গোপনে শোয়ার সময় রাতের বেলায় একটি দোয়া পড়েছি, সেই আমলটা আমার আমল নামায় জমা হচ্ছে, আমি একটি ভালো বিষয় দেখে আমি সুবহানাল্লাহ বলেছি, এটা আমার আমল নামায় যুক্ত হচ্ছে, আমি আলহামদুলিল্লাহ বলেছি, একটা আমল নামায় যুক্ত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি একটু মুচকি হাসি দাও, সেটাও তোমার জন্য একটা গিফট,
তোমার পক্ষ থেকে একটা গিফট, একটা সদাকা হলো। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সদাকা, তুমি তোমার এক দিনী ভাইয়ের প্রতি, একজন মুসলিম ভাইয়ের প্রতি তুমি যদি একটু মৃদু হেসে, মুচকে হেসে কথা বলো, তাহলে এটি তুমি যেন তাকে একটা গিফট দিলে, একটা হাদিয়া দিলে, একটা উপহার দিলে, সদাকা এটা। তাহলে বোঝা গেল এই যে ছোট্ট একটা আমল, হয়তো এই আমলটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আপনি এই আমল নামার মধ্যে সেই মুচকি হাসিটাও দেখতে পাবেন। এরপরে তুচ্ছ একটা ছোট্ট একটা গুনাহের কাজ করেছেন, গোপনে কেউ দেখেনি, একাকি নিরালা একটা গুনাহের কাজ হয়ে গেল, একজনের জন্য একটা খারাপ একটা চিন্তা করেছি, একজনের একটা দৌড় নাম আমি তার পেছনে করে ফেলেছি, গীবত করে ফেলেছি, আমার কাছে তুচ্ছ মনে হলো, এটা তুচ্ছ নয়, এই গুনাহের বিষয়টা আমার আমলনামায় যুক্ত হয়ে যাবে। এগুলো সব আমরা দেখতে পাবো আমাদের আমলনামার লিস্টের মধ্যে আছে, সেদিন কখন কোথায় কি কি গুনাহ হয়েছে আমরা তেলাওয়াতের মধ্যে এগুলো ফিল করব। তাহলে আমাদের এই এখানে আমাদের মানে অনেক জটিল কোনো পড়া নয়, এগুলো আলোচনার মাধ্যমে আমরা কোরআনিক ল্যাঙ্গুয়েজটা, যেটা কোরআনের ভাষাটা বুঝতে শেখা, এটাকে আমরা অনুভব করব, তাহলে অল্প শেখায় আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে মান অর্থ হলো যে বা যারা, মান অর্থ যে বা যারা, এটা ব্যবহার হয় বিমান কামান, ওই যে দেখেন হরফে জার গুলো বা গ্রুপের শব্দগুলো ব্যবহার অনেক বেশি, দেখেন এখানেও বি যোগ মান এটার ব্যবহার আছে, যার সাথে, মান মানে যে বা যারা, বিমান মানে হলো যার সাথে বা যাদের সাথে, একসাথ করলে হবে বিমান। একইভাবে কাব শব্দের অর্থ মত, মান অর্থ যে বা যারা, একসাথ হলো কামান, ঠিক আছে, যাদের মতো বা যার মতো। এরপরে লি অর্থ জন্য, মান অর্থ হলো যে বা যারা, একসাথ করলে লিমান, যার জন্য বা যাদের জন্য, ঠিক আছে। তাহলে এইভাবে এই সম্বন্ধবাচক শব্দগুলোর ব্যবহার রয়েছে। তো এখানে শব্দার্থ আছে, আপনারা শব্দার্থগুলো মানে শব্দগুলো অর্থ মুখস্থ করে নেবেন, আর আমার মনে হচ্ছে আর মুখস্থ করার প্রয়োজন নেই, ইতোমধ্যে আয়ত্ত হয়ে যাওয়ার কথা। একইভাবে এখান থেকেও বাংলায় ব্যবহৃত শব্দগুলো বের করবেন, কি কি শব্দ বাংলা ভাষায় আপনি পারেন, আর কোন শব্দগুলো অপরিচিত সেটাও আমাদের আইডেন্টিফাই হয়ে যাবে, যে এখানে তিনটা শব্দ বা চারটা শব্দ আমার আয়ত্ত হয়নি বা মুখস্থ হয়নি, সেগুলো আমরা মার্ক করব, আর বাংলা শব্দগুলো বের করে ফেলবো, পরিচিত শব্দগুলো বের করে ফেলবো, এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। তো এবার আমরা এই আলোচনা থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি আমরা শুনবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা তাহলে সম্বন্ধবাচক শব্দগুলো আমরা দেখে নিলাম। তো একটু আমরা বলে রাখি, ইশারাবাচক শব্দগুলোকে আরবিতে বলে আসমাউল ইশারা, আসমাউল ইশারা বা হরফুল, মানে এগুলো এসএম আর কি, হরফ বলা যায় না, ইশারাবাচক শব্দ, আর এগুলোকে বলে আসমাউল মৌসুলা, মানে সম্বন্ধবাচক শব্দ। তো আমরা এখানে একসাথে আরবি বাংলা দুই নামটাই পাবো, যারা আরবিটা মুখস্থ করে রাখতে পারেন ভালো, নতুন করে যারা শিখছেন আর কি। এতদিন আমরা যে সহায়ক শব্দগুলো পড়লাম সেটা আমরা এট এ গ্লান্স এখানে নিয়ে আসলাম। এখানে একটা গ্রুপের শব্দ আমরা বাড়তি যোগ করে নিচ্ছি, সেটি হলো সর্বনাম। সর্বনামটা এই ক্লাসে না হলেও অন্য লেকচারে প্রায় ইতিমধ্যে পড়েছেন, এই জন্য এখানে যুক্ত করে নিলাম। তো এক নজরে সহায়ক শব্দগুলো, এগুলো হচ্ছে অব্যয় বা অব্যয় জাতীয় এসএম, হ্যাঁ, অব্যয় অথবা অব্যয়বাচক, মানে অব্যয়ের অর্থে ব্যবহৃত এসএম। প্রথমে আমরা পড়েছি হরুফেল জার, যেগুলোকে আমরা বা গ্রুপ নাম দিয়েছি, বা গ্রুপ মানে প্রথম লেটারটা দিয়ে নাম দেওয়া হয়েছে বা গ্রুপ। তো এখানে আমরা পড়েছি, এখানে শব্দ যদি অনেক আছে, আমরা বহুল ব্যবহৃত গুলোই আলোচনা করছি, বা তা কা লা লি ওয়া, এরপরে মিন ফি আন আলা হাতা ইলা। বাটা ব্যবহার হয় মূলত বা যে বি দিয়ে, হ্যাঁ বি, তাহলে বি আউযু বিল্লাহি, হ্যাঁ বিসমিল্লাহি, আউযু বিল্লাহর মধ্যে বা আছে, বিসমিল্লাহর মধ্যে বা আছে। এরপর তার ব্যবহার আমরা পড়েছি। আচ্ছা, আমি একটু মনে হয় আপনাদের একটু সুযোগ দেই, আজকে আমরা যেহেতু একটা গ্লাস নিয়ে এসেছি, আপনারা পড়েছেন, আপনাদের থেকেই উত্তরটা নেই। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত কোরআন প্রেমী ভাইরা, আমরা দীর্ঘক্ষণ ধরে প্রায় 1.25 ঘন্টা ধরে আমরা কোরআনের ভালোবাসায়, কোরআন মাজিদের মর্ম উপলব্ধি করার প্রয়াসে আমরা কিছু সময় কাটালাম। আল্লাহ পাক আমাদের এই সময়ের মধ্যে বারাকা দান করুন এবং এই সময়কে কবুল করে নিন, এবং আমাদের এই স্যাক্রিফাইস এবং কষ্ট, সময় ব্যয়, এটিকে যেন আল্লাহ পাক কোরআন মাজিদের সঠিক মর্ম উপলব্ধির ওসিলা হিসেবে আমাদের জন্য
কবুল করে নেন। আমরা যেন সবাই কোরআন মাজিদ যখন যেভাবে যেখান থেকে আমরা পড়ি শুনি আমরা যেন বুঝতে পারি, সেটার মর্ম উপলব্ধি করতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি আল্লাহ তাআলার কাছে। সে তৌফিক কামনা করে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।